অগুন বিচি আল্লাহ তাআলা সুসংবাদ জানা দিছে, যারা নিজের প্রতি জুলুম করবে, যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ্য না। আল্লাহর নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, তারা নফসের প্রতি জুলুম করেছে, অন্যায় কাজ করেছে। ও আল্লাহর রাসূল, তাদেরকে আপনি জানায়া দেন, মহান তারা যত বড় অন্যায় কাজ করুক না কেন, যত বড় নাফরমানি কাজ করুক না কেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি, মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি না। মুসলমান বাবাজি গভীর মনোযোগ, ও মানিকগঞ্জের মুসলমান ভাইরা, উক্ত আয়াত আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা পাপিষ্ট আছি, আমরা যারা নফসের গোলামি করতে করতে অন্যায় কাজ করতে করতে, যারা নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় কাজ করেছি, আমাদের মতো যারা গুনাহগার আছে, আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য উক্ত আয়াত খানা নাজিল করেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলো। আয়েশা বলতেছে, হাবিব, আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি, আমি অন্যায় কাজ করেছি, মদ খেয়েছি সারা জীবন, আমি মদের মধ্যবন্ত ছিলাম। ওগো নবীজি, আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে, আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে? আরে একজন ব্যক্তি বলতে, সাহাবি, ওগো সর্দার, ওগো আল্লাহর রাসূল, আমি সারাটা জীবন জিনার কাজে কাটাইলাম, নাফরমানি করলাম, অন্যায় কাজ করলাম, হাবিব আল্লাহ রব্বুল আলামিন কে আমাকে মাফ করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে চিন্তায় পড়ে গেলেন, চোখ বন্ধ করে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। ও গো নবীজি, আপনার কাছে যে দুইজন ব্যক্তি এসেছে, আয়েশা বলতেছে, আল্লাহ কি তাদের দুইজনকে মাফ করবে? ওগো নবীজি, শুনে নেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অগনবীজি আল্লাহ তাআলা সুসংবাদ জানায় দিছে, যারা নিজের প্রতি জুলুম করবে, যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ্য না। আল্লাহর নবী গো, আপনি তাদেরকে জানায় দেন, তারা নফসের প্রতি জুলুম করেছে, অন্যায় কাজ করেছে। ও আল্লাহর রাসূল, তাদেরকে আপনি জানায় দেন, মহান তারা যত বড় অন্যায় কাজ করুক না কেন, যত বড় নাফরমানি কাজ করুক না কেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি, মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি না। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তুমি মিঠাও সকল চাওয়া দু তিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া
সবই তোমার তোরে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন মারহাবা।